আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের প্রবেশ বার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রাবেয়া লিদিপা। পুরো সংবাদ শুরু করব, তবে তার আগে জানিয়ে দিচ্ছি বার্তা শিরোনামগুলো। এতক্ষণ শুনছিলেন প্রবেশ বার্তা শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আমরা আছি সারা বিশ্ব জুড়ে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর কর্তৃক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর কর্তৃক অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রবাসীরা। বিস্তারিত জানাচ্ছেন কাউসার হাওলাদার। আমরা আছি বিশ্বজুড়ে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর কর্তৃক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শহরের পুরান বাজার সালমা ওয়াটার ভবনের দোতলায় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের প্রধান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো এটা প্রবাসীদের জন্য যাতে একটা আলাদা সামনে প্রবাসী নাও যায়, পুরো আপনাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। সেমিনারে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের সমন্বয়কারী এবং মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার সভাপতির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, মাদারীপুর চেম্বার অব কমার্সের সভাপতি ও সার্বিক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হাফিজুর রহমান খান যাচ্চু এবং মাদারীপুর জেলা ওডিসি শিল্পগোষ্ঠীর সভাপতি ডাক্তার রেজাউল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শাহজাহান খান, সোশ্যাল ইসলামিক ব্যাংক শরীয়তপুরের ম্যানেজার মোহাম্মদ শাহজাদা পারভেজ, এনসিসি ব্যাংক মাদারীপুরের অ্যাক্টিভ ম্যানেজার জাহিদুজ্জামান সহ অনেকে। সেমিনারে প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ব্যাংকের প্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবাই প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্যরা বক্তব্যে দাবি জানান, তারা বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা, ব্যাংক লোন সুবিধা, প্রবাসীদের পেনশন প্রদান, তাদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি নিশ্চিতকরণ সহ নানা ধরনের দাবি তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবাসী ভিআইপি ক্লাবের স্থায়ী কার্যালয় প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া ব্যাংকিং এ প্রবাসীদের জন্য দ্রুত সেবা প্রদানের আশ্বাস দেন এবং প্রবাসীদের সকল প্রকার প্রশাসনিক সহায়তা আরো বেগবান করারও আশাবাদ ব্যক্ত করেন। সেমিনার শেষে প্রবাসী ভিআইপি ক্লাব কর্তৃক অসহায় দুস্থ প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয় এবং মাদারীপুর সদর হাসপাতালের সাধারণ রোগীদের জন্য হুইল চেয়ার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং প্রধান অতিথিকে মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির পক্ষ থেকে একটি সমমাননা প্রদান করেন মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি রিয়াজ ইসলাম কাউসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী ভিআইপি ক্লাব গ্রিসের সমন্বয়কারী আনোয়ার হোসেন। সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের সমন্বয়কারী মিজানুর রহমান, সৈয়দ বাপ্পি, সৈকত আহমেদ, রনি খান এবং মাসুম বিল্লাহ সুমন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর দুস্থ অসহায় মানবতার সেবায় বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। এমনি করে প্রবাসী ভিআইপি ক্লাব মানবতার সেবায় এগিয়ে যাবে এমনটি প্রত্যাশা আয়োজকদের। কাউসার হাওলাদার, জয়যাত্রা টেলিভিশন, মাদারীপুর। এই ছিল এখনকার মতো প্রবাস বার্তা। আমাদের পরবর্তী বার্তা দেখার আমন্ত্রণ রইল। প্রবাসের সব খবর জানতে চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।